স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ডুমুর আদিকাল থেকেই ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে ডুমুরের পাতা প্রসূতি ঘরে রাখার বিধান আদিকালের আমাদের দেশে সাধারণত দুই ধরনের ডুমুর দেখা যায় যথা কাকডুমুর ও যজ্ঞডুমুর কাকডুমুরের পাতা ডুমুরের পাতা থেকে বড় ও বেশি খসখসে তাই একে খরপত্রীও বলে এছাড়া রয়েছে বড়া ডুমুর ডুমুর দামে সস্তা কিন্তু তরকারি খুবই পুষ্টিকর তাছাড়া ডুমুর করতে বেশি সময় লাগে বলে আজকের ব্যস্ততা দিনে এটার ব্যবহার কমে যাচ্ছে কিন্তু সস্তায় এমন টনিক ও স্বাদু খাবার আর নেই ভেষজ গুণেও এটা ভরপুর কাকডুমুর স্বে রোগের ঔষধ কাকডুমুরের ফল খেলে অকালে গর্ভপাত নিবারণ হয় এছাড়াও আদিমকাল থেকে বিভিন্ন গোপন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে ডুমুর তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নয়তো অনেক কিছু মিস করে যাবেন চলুন এবার শুরু করা যাক কোষ্ঠকাঠিন্য দূর করে ডুমুরে আছে প্রচুর দরকারি ফাইবার এই ফাইবার হজমে সাহায্য করে এছাড়া এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়রিয়া বা অন্য কোনো রকম পেটের গোলযোগ সহজে হতে দেয় না ওজন কমাতে সাহায্য করে শরীরে মেদ নিয়ে যারা দুশ্চিন্তা করেন তাদের জন্য ডুমুর উপকারী এর ফাইবার মেটাবলিজমকে ঠিক রাখে এবং শরীরে অকারণে মেদ জমতে দেয় না অ্যান্টিঅক্সিডেন্ট ডুমুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা ফ্রি রেডিক্যালস নষ্ট করে এতে হৃদরোগের ঝুঁকি কমে শুকনো ডুমুর রক্তের ট্রাইগ্রিসারিটসকে কমায় হিমোগ্লোবিন ঠিক রাখে ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রন কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ডুমুর আমাদের শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে ত্বকের জন্য উপকারী শুধু খেতে ভালো তাই না ডুমুরের ঔষধি গুণ নিয়েও অনেক প্রশংসা আছে ডুমুর ফুল কোষ্ঠকাঠিন্য কমায় ফোঁড়া ও চর্মরোগ নিরাময়ে বেশ কাজে দেয় সেতী রোগ সেতু রোগের বেলায় পেটের দোষের নিয়মে খেলে ধীরে ধীরে দাগগুলোর রং স্বাভাবিক হতে শুরু করবে ডুমুরের তরকারিও খেতে হবে চিকিৎসা শুরু হলে দাগের জায়গায় প্রদাহ বা জ্বালা শুরু হলে কয়েকদিন খাওয়া বন্ধ রাখতে হবে দূষিত ক্ষত পচা বা দূষিত ঘা তার নতুন বা পুরাতন হোক বিশ গ্রাম কাক ডুমুরের ছাল সিদ্ধ জলে ধুলে পচাটা সেরে যাবে এতে পাঁচ ছয় কাপ জলে ছাল নিয়ে সেদ্ধ করে এক থেকে দেড় কাপ থাকতে নামিয়ে ব্যবহার করতে হবে অতিরিক্ত ঋতুস্রাব মেয়েদের অতিরিক্ত ঋতুস্রাব হলে কচি ডুমুরের রস মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এটা দুধ ও চিনি মিশিয়ে খেলেও চলে যৌনশক্তি বৃদ্ধি করে যৌনশক্তি বৃদ্ধিতে ডুমুর খুবই কার্যকরী একটা ফল ডুমুর চট করে শরীরের উত্তেজনা বাড়িয়ে দেয় যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার ঘণ্টা দুয়েক আগে মুখে ফেলুন ডুমুর ডুমুর যৌনশক্তি বৃদ্ধি করে খুব দ্রুত সহবাসের স্থায়িত্ব বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপ সমস্যা দূর করে নানান কারণে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ও পরিমিত ডুমুর ফল খেলে আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের সামঞ্জস্য রক্ষা হয় ফলে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা কম হয়